সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেছেন এটা হচ্ছে টমেটো গাছ, তা ওখানে কয়েকটা গাছ আছে, অনেক টমেটো ধরছে। তা এই গাছটা আমরা নেব, তুলে সাদেক তুলতেছে, নিয়ে তুলে নিয়ে লাগাবো রুমে টপের ভিতর। এই গোড়া কাটি হেলায় না, দেখবো টমেটো ধরে নাকি। টমেটো যদি ধরে, হেভি টমেটো ধরছে। এটা হচ্ছে রাস্তার মাঝে, দেখেন রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু সেই টমেটো এখানে হয়েছে। তো এই গাছটা আমরা তুলবো এখন। এই সাদিক তুলতেছে, তুলে নিয়ে মুখ মাফি ওদিক থেকে এই করো রুবেল ভাই। আরে আদ্যে মাটি খোদো না গেছে, তুলতেই পারতেছে না গাছ। আসলে গাছ তোলার মতো কিছু নাই তো হাতে, পাইপ বোতল দেখতেছে। মাটি এত শক্ত হইলো কেমনে? এত বালি তোলা আছে, দেখবো টমেটো ধরে নাকি রুমে। রুমে যদি ধরে সৌদি আরবে, তাহলে আছে রেকর্ড হয়ে যাবে যে রুমের ভিতরে আমরা টমেটো ধরাইছি, নাকি সাদিক? সৌদি আরবের রেকর্ড হবে ইনশাল্লাহ। আর তেমনি ওটা নাই যে এনে বহুত শক্ত রে। দে আমি কিছু, এই যে অলরেডি টমেটো ধরে আছে, এখন এই গাছ বাস দিছিন, টমেটো এসে অলরেডি ধরে আছে, অনেক টমেটো ধরে। একটা গাছে প্রায় একেবারে পুরা গিরে গিরে টমেটো, এত টমেটো। এই তোলা হয়ে গেছে প্রায়, ভেঙে লাগে না গোড়া। একটা কিস রাও না এক্সট্রা গাছে বাঁধার জন্য। কিস দেখি, একটা কিস বাজে, দাঁড়াও দাঁড়াও ওয়েট কর। তো এই কিসের ভিতরে এখন বালু ভরতেছে সাদিক, আর গাছটা দেখেন উঠোবার দেয় বালি, তো গাছের গোড়া একটু মাটিও নাই। এখন বাস লিসিন, দেখি রুমি নিয়ে যা লাগাবো। অকাম করতেছি আমরা, মানুষ কো পাগল হয়েছে ওরা। গাছ যদি হয় তাহলে তো গাছের টমেটো দিয়ে মনে করো যে সবজি খাবো, ভর্তা খাবো নাকি। ময়লা উঠো না, আরে ময়লা উঠো, এত লাগতো না সাথে কয়ে গেছে। আরে না টপ বড়, ওই আমি জানি কতটুক ভালো লাগে, অল্প হলেতেই হয়ে যায় সাদিক। তো দেখতেছেন এখন রুমে চলে আসি, রুমে এসে এখন এই যে টপে লাগাবো, এই টপ গুলো হচ্ছে গা টেড়া করা হচ্ছে। রুবেল ভাই টেড়া করতেছে। এখন বালি দেওয়া হবে এখানে, বালি অল্প করে আগে দাও, এরপরে গাছটা লাগা। গাছ বাঁচবো নাকি আপনারা কমেন্ট করেন গাইস। বাঁচবো তো অবশ্যই নাকি? শিকর্মি করে আমি উপরে উঠে থাকলো না, বুঝলে না পিসা। বালি নিচে নিতে না, পুরো বালি নামাও না, কেউ কিসের ভিতর নামাও বালি। তুমি আমার
কাগান লেভেল করে গেল পুরো লেভেল করো হ্যাঁ সুন্দর করে লেভেল করো আর নাচতে তো এই বালি দাও সব বালি দাও গাছের গোড়া মাশাআল্লাহ গাছ লাগানি শেষ এখন গাছের গোড়ায় পানি দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই কমেন্ট করেন গাছ বাঁচবো কি না অবশ্যই বাঁচবো